गुड इवनिंग फ्रेंड, वेलकम टू माय चैनल द स्टोरी ऑफ सिंपल लाइफ। आमी तपती चले এসেছি তোমাদের সাথে করতে দেখা। আর আজকে শুভ মহাপঞ্চমী। বুঝতে পারছো আমি এখানে ঠিকভাবে কথা বলতে পারছি না, কারণ বলেছি না আমার বাড়ির চারপাশে হচ্ছে পূজো হয়, তো সমস্ত জায়গাকার সাউন্ড চলে আসছে, তো মনে হয় না কালকে থেকে সেভাবে তোমাদের সাথে কথা বলবো। আর সবসময় কোনো মিউজিক গান শুনতে পারবে কোনো না কোনো, জানি না আমি কপিরাইট ক্লেম খাবো কিনা তার জন্য, আবার অলরেডি একটা ভিডিওর জন্য কপিরাইট ক্লেম খেয়েছিলাম। তো যাই হোক, যারা দেখছো আমার চ্যানেলটা তারা অবশ্যই করবে সাবস্ক্রাইব, সাবস্ক্রাইবটা প্রেস করবে, প্রেস করলে বেল আইকন আসে, বেল আইকনে অল বলে যে অপশন আসে সেটা প্রেস করবে, তাহলে আমার ভিডিওর সমস্ত নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। আর যারা দেখছো, যারা আমার বন্ধু, যারা আমার বন্ধু হবে, সবাই ভীষণ ভীষণ ভালো আছো, সবাইকে পঞ্চমীর অনেক 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 শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা। আর সবাই ভীষণ মস্তি করে পুজোটা কাটাও, বিন্দাস সব পুজোটা কাটাও, আমিও পুজোটা কাটাচ্ছি। আর মনে হচ্ছে একটুখানি এই একটু মনে হচ্ছে বেরোবো, দেখি বনগার আলোকসজ্জা দেখাতে পারি কিনা, পুজোর আলোকসজ্জাটা ভাবছি আজকে একটু বেরোবো, তো সেই কারণে ব্লগটা শুরু করে দিলাম। আর আমি আশা করি তোমরা সবাই ভালো আছো, ভালো থাকবে, এই আশা নিয়েই ব্লগটা আমি শুরু করছি। ভালো পুজো হতো কিন্তু এবার ছোট করে করছে, সব করোনার জন্য, করোনা নিয়ম বিধি মেনে পুজো হচ্ছে এখানে। আমরা হচ্ছে বনগা বাজারের মধ্যে দিয়ে হাঁটছি, আর হচ্ছে আমার এই মুহূর্তে নিজেকে ভীষণ লাকি মনে হচ্ছে, তার কারণ বাজারটা ভীষণই বেশ ফাঁকা, রবিবারের বাজার, ভেবেছিলাম পুজোর পঞ্চমীর দিন ভীষণ একটা ভিড় হবে, কিন্তু ভিড় সেভাবে নেই বাজারের মধ্যে, বাজারটা মনে হচ্ছে বেশ ফাঁকা বাজার। আর তোমাদের সাথে সেজন্য গল্প করতে করতে যেতে পারছি, আর হচ্ছে মনে হয় পঞ্চমী ঠাকুর দেখতে সবাই ব্যস্ত। তোমাদের ভাবছিলাম যে বলেছিলাম না যে হচ্ছে যে বনগাঁর লাইটিংগুলো দেখাবো, তো আজকে মনে হচ্ছে দেখাতে পারবো না, কারণ আমি টোটো করে আসলাম, তো রানিংয়ে দেখানো যাচ্ছে না, দাঁড়াতে দিচ্ছে না, তুমি যে টোটোটা একটু স্লো করবে, আমি লাইটগুলো তোমায় দেখাবো, শুধু দেখাতে পারছি না, দেখি দাও চেষ্টা করবো দেখানো। তো বাজারের মধ্যে চলে এসেছি আমরা, চলো। এটা হচ্ছে বনগাঁর একটা ফেমাস মিষ্টির দোকান মৌচাক, এর মিষ্টিটা খেতে খুব সুন্দর। Softly spoken, with no strings tying you to me. I'm happy in your company with no emotion, 'cause my love deserves to be free. I never wanna look at a house in the garden, I never wanna lock you down. I know you're not mine, it's just my turn, still have fun. In the pan, but we can still have fun for now. So when you stop paying so much attention. মোটামুটি চলে এলাম, কেনাকাটি হয়ে গেছে, আমি কিছু সেভাবে কেনাকাটি করি, পুপু আর সোনিয়া ওরা দুজনে শপিং করেছে, পুপু বাড়ি চলে গেছে, তারপরে সন্ধ্যে হওয়ার পর সন্ধ্যেবেলা এই 8:30-9:30 সময় বাড়ি ফিরেছিলাম, এখন অলরেডি 9:30 বাজে, মেয়েকে একটু পরে খাওয়াবো, তার আগে ভাবলাম তোদের সাথে একটু গল্প করি। দাঁড়াও, কতগুলো ভীষণ জাঙ্ক জুয়েলারি
যেগুলো আমার ভীষণ পছন্দের। এই যে এর মধ্যে টুবলু রেখে দিয়েছে, অনেক পুরনো জাং জুয়েলারি এটা, মানে অনেক পুরনো। এখানে কয়েকটা আছে, দু তিনটে মনে হয় আছে পুরনো, কিন্তু আমার খুব পছন্দের এইগুলো। তো তোমাদেরকে একটু দেখাই, টুবলু আর মেয়ে শুয়ে রয়েছে, ওদের পা উঠে যাচ্ছে বারবার করে। তো এ দেখো, এগুলো এখন আর সাধারণত পাওয়া যায় না, আসলে এক এক সময় এক একটা ট্রেন্ড আসে না, তো এখন চলে গেছে এই ট্রেন্ডগুলো। এই দেখো, এটা একটা, এটা হচ্ছে কালো দিয়ে কালো ক্রিস্টালের ওপরে, মানে গলার সঙ্গে আটটা মতন চোখা টাইপের। আর এই একটা আছে গ্রিন আর তোমার কি বলে এটা লালের ওপরে একটা আছে, এই এই দুটো আমার খুব পছন্দের। এইটা ক্রিস্টালে আরও অনেকগুলো আছে, ছিঁড়ে টিড়ে গেছে হয়তো, সব ফেলে দিয়েছে টুকলো, এগুলো ভালো রেখেছে, কত পুরনো এগুলো। এই একটা লকড়ি টাইপের, কালো ক্রিস্টালের লকড়ি টাইপের, এগুলো এখন আমার উঠেছে, পাওয়া যায়। এগুলো এক একটার বয়সই মনে হয় 15 বছর হয়ে গেল, তার বেশি ছাড়া গেছে না। এই দেখো সুন্দর সুন্দর সেটের সাথে যখন ঝুমকো, এই সবই, এই স্মৃতি, এইখানে আসা মানে স্মৃতি ঘাটা। এখান থেকে দেখো, এটা হচ্ছে আমাদের আমার ঘর। আর এই ঘরের বিশেষত্বটা কী বলতো, একরকম বিশেষত্ব হচ্ছে ঘরটা যেমন ছিল বহু পুরনো, আমাদের বেশ পুরনো আমাদের বাড়িতে, ঘরটা অনেক পুরনো ঘর, যেমন ছিল তেমনই বাবা মা রেখে দিয়েছে, কিছু পাল্টায়নি ঘর, ঘরের যেখানে যেমন ছিল। যেমন এই যে নটরাজের মূর্তিটা, এটা কবের থেকে যে এখানে রয়েছে জানানো আমাদের, আমার মনে পড়ে না, আমি দেখে আসছি। তারপরে এই যে আলমারির উপরে সমস্ত সফটওয়্যারগুলো, সফটওয়্যারসগুলো রয়েছে, কবের থেকে এরকম রয়েছে রয়েছে। টুকরো এগুলোকে ঝেড়ে পুঁচে পরিষ্কার করে, সব কিছু করে। শুধু যেটা পাল্টেছে সেটা হচ্ছে এই ঘরে নতুন যোগ হচ্ছে এই পর্দাগুলো, কিন্তু পুরনো পর্দাটাকে মা বাবা ফেলে দেয়নি, সেটাকে রেখে দিয়েছে। আর এখানে টুবলু আর মেয়ে শুয়ে রয়েছে, ওদেরকে তোমরা ইগনোর করো। আর এই যে তুমি জানলাটা দেখতে পাচ্ছ, জানলার দিকে আমি ফোকাস করেছি, এই জানলাটা হচ্ছে দক্ষিণের জানলা বলে। যারা আমার ফেসবুকের লেখা খোলা মনে পড়েছ, তারা হচ্ছে এই দক্ষিণের জানলা সম্পর্কে জানতে পারো। দক্ষিণের জানলা নিয়ে আমি লিখেছিলাম, এটা আমার খুব প্রিয় যেটা জানলা। আর এখানে এই ধারে বসে থেকে আমি অনেক স্ক্রিপ্ট লিখেছি, অনেক কবিতা লিখেছি, অনেক লেখালেখির কাজ করেছি, যেগুলো এখন অনেকটাই অতীত হয়ে গেছে আমার কাছে। তো যাই হোক, এই ঘরের মধ্যে কী আছে দেখে নাও। এখানে আছে ছোট্ট একটা টিভি, এয়ার টি টেবিলের উপরে টিভি আছে। এই টিভিটা হচ্ছে অনেক পুরনো দিনের টিভি, অনেক পুরনো টিভি দেখেই বুঝতে পারছো। এই যে বুকসেলফটা, এই বুকসেলফটা বেশ পুরনো, এখানে প্রত্যেকটা জিনিস অনেক পুরনো জিনিস, আর এতটুকু মা বাবা কোনো চেঞ্জ করেনি। এখানে আছে কিছু বই আছে, যেমন এখানে আছে শরৎ রচনাবলী, শেক্সপিয়ারের বই, আর হচ্ছে এখানে আছে জীবনানন্দ দাশের কবিতা। আমি কবিতা পড়তে খুব ভালোবাসি, সেজন্য কবিতার বইটা এখানে একটা রয়েছে। আমি যেহেতু এখানে এসে পড়াশুনো করি মাঝে মাঝে, তো থাকে গল্পগুচ্ছ, সঞ্চয়িতা, যেগুলো খুব পড়তে ভালো লাগে সেগুলোই এখানে রেখা রয়েছে। আর নিচের বুকসেলফে আরও অনেক বই আছে। সেকেন্ড ট্যাক্টাতে আছে হচ্ছে আমাদের রোজকার প্রসাধনের জিনিসপত্র, তাছাড়া ওষুধ টষুধ টুকটাক। আর নিচের এখানে আছে ঢাকা দেওয়া রয়েছে টুবলুর তবলা, ঘুঙুর, আর এদিকে মেয়ের বই। কোনো রকম আর্ট পরে ভীষণ করে জাং করে গুছিয়ে তোলা বা সুন্দর করে মেকওভার করা ঘর নেয়, যেমন একটা মধ্যবিত্ত নিম্নমধ্যবিত্ত পরিবার যেমন থাকে, ঠিক ঘরটা সেরকম অগোছালে। এরকম অগোছালেই আমরা থাকি সাধারণ জীবনে, আমরা এরকম অগোছালে অগোছালেই এরকম। এই খাটের ওপরে টুকটাক জিনিস জিনিসগুলো রয়েছে, আলনা রয়েছে, এখানে একটা ছিল তোমার কাঠের আলনা, সেখানে গিয়ে এটা হয়েছে একটা স্টিলের আলনা, এখানে এসেছে একটা, এটা এটা বাবা বাবা পাল্টেছে। আর ভীষণ কাশি হয়েছে আমার, যেটা বলছিলাম যে কত পুরনো দিনে জাং ঝুলে রয়েছে বলার মতো নয় এই আলমারিটাতে। সেকেন্ড একটা দেখি তাদের মধ্যে দিয়ে কিছু তোমাদের সাথে ইয়ে করতে পারি। আমার খ্রিস্টের খুব প্রিয় একটা জিনিস, সেটাই আমাদের শেয়ার করতে পারি। পুরনো খ্রিস্টালের কিছু হার খুঁজে যদি পাই, সবগুলো যত্ন করে যেগুলো রেখে দিয়েছে, খুঁজে পেলে নিশ্চয় তোমাদের সাথে শেয়ার করবো। আর এই ওপরে ওপরে আছে সমস্ত হচ্ছে ঠাকুরের ছবি টবি, মূর্তি টুর্তি রয়েছে, তাছাড়া যে সমস্তগুলো রয়েছে সাম্মানিক সমস্ত বার্তা, শুভেচ্ছা বার্তা, ওগুলো বিভিন্ন ক্লাব থেকে দেওয়া, আমাদের যে নৃত্য সংস্থাটা ছিল তার পরিপ্রেক্ষিতে পাওয়া, সেগুলো রয়েছে ওপরে। ওপরে অনেক ওপরে আছে একটা রাধা কৃষ্ণের ছবি। তো এই হচ্ছে এই ঘরটা।
আর এই ঘরটা আমার খুব মনের কাছাকাছি ঘর, মনের কাছাকাছি ঘর বলেই তোমাদের সাথে শেয়ার করলাম। কোনো গুছিয়ে রাখার প্রয়োজন বোধ করে না, মনে মনের কাছে সব কিছু সুন্দর থাকে, মনে যেটা ভালো লাগে সেটাই সুন্দর, আর যেটা ভালো লাগে না সেটা হয়তো কুৎসিত হয়ে যায় আমাদের কাছে। তাই যেমনই হোক না কেন ঘরটা আমার খুব মনের কাছে, আমার প্রিয় ঘর, আর সেটি তোমাদের সাথে আমি আজকে শেয়ার করলাম। তো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি, আবার কালকে আসবো নতুন একটা ব্লগ, নতুন গল্প, নতুন কিছু কিছু নিয়ে। তো আজকের মতন টাটা, বাই বাই।